আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। অনেকদিন পর আজকে লাইভে আসলাম। এই নয়নাভিরাম দৃশ্যটি দেখে নিজে দেখার থেকে সবাইকে দেখানোটা বেশি পছন্দ হলো, তাই লাইভে আসলাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। এটা বিদেশের কোনো দৃশ্য নয় বা অন্য কোনো দেশের দৃশ্য নয়, এটা হচ্ছে আমাদের দেশের টেকনাফ থেকে কক্সবাজার অথবা কক্সবাজার থেকে টেকনাফের মেরিন ড্রাইভের যে সড়কটি আছে তার দুই পাশের দৃশ্য। একদিকে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, আরও অনেকগুলো পাহাড় ওদিকে গিয়েছে, সেগুলো দেখাতে পারিনি। যে কারণে লাইভে আসলাম সেটা হচ্ছে যে অনেকগুলো মাছ ধরার ট্রলার এখানে মাছ নিয়ে আসছে। যেমন ওই যে দেখুন, এখানে মাছ ধরার ট্রলারগুলো দেখা যাচ্ছে। তো অনেকগুলো ট্রলার এরকম আসছে যেগুলো থেকে অনেক লোক মাছ কিনে কিনে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে খুব ভালো লেগেছে যে এরকম দৃশ্য দেখি না। আর এদিকে আসা হলে তো বিকেলে আসা হয়, এরকম সকালবেলা আসা হয় না, আজকে আসা হলো। তাই অনেক মাছ ধরার ট্রলারগুলো মাছ নিয়ে আসতেছে, আবার অনেকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও করেছি, লাইভ দেখাতে পারিনি। সামনে যদি কেউ এরকম মাছ বিক্রি করে তাহলে দেখাতে পারবো। তো এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের দেশে এত সুন্দর দৃশ্য, আল্লাহু আকবার, দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। আমাদের এখন বাম দিকে হচ্ছে সাগর, দেখুন এই যে নারিকেল গাছগুলো কি সুন্দর লাগছে, দাঁড়িয়ে আছে কত সুন্দর করে। এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্যটি। এখানে দেখুন ওই যে তিনটি গাছ দাঁড়িয়ে আছে, এগুলো কি গাছ আমার জানা নেই, খুব সুন্দর লাগছে। ডান পাশে দেখুন পাহাড়, ওই ডানে ওদিকে পাহাড়, অনেকগুলো পাহাড় আছে, বড় বড় অনেকগুলো পাহাড় গিয়েছে আমাদের পিছনে, যেগুলো ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। আর লাইভে আসবো কি আসবো না একটা ইসের মধ্যে ছিলাম, দিব কি দিব না। তো ভাবলাম যে অনেকে হয়তো বা আসার সুযোগ হয় না, অনেকে আসতে পারে না, সবাইকে একটু দেখালে হয়তো বা সবাই এনজয় করবে বিষয়টা। আর সবাই তো দেখা যায় যে ওখান থেকে ইনানি থেকে চলে যায়, টেকনাফ পর্যন্ত সবাই আসে না। সো এদিকের সৌন্দর্যটা অনেকেই আমরা দেখতে পারি না। আমরা টেকনাফে যে পানিগুলো দেখি সাগরের, সেটা এক ধরনের, সেটাতে প্রকৃত সৌন্দর্যটা আমরা পাই না। তবে এখান থেকে আপনারা বুঝতে পারছেন আমরা নেমে যাব এত দূরে সেটা সম্ভব না, চলন্ত অবস্থায় যেটুকু দেখা যায়। এই যে বামে যে পানিগুলো দেখা যাচ্ছে সাগরের, এই পানিগুলো কিন্তু নীল কালারের, আপনারা কিছুটা হয়তো বা বুঝতে পারছেন, নীল কালারের সাধারণ যে পানি সেরকম আমরা যেটা মানে কক্সবাজারে যেটা দেখি কিছুটা ঘোলাটে সেরকম না, এই পানিগুলো টোটালি নীল কালারের। এবং পেছনে আমরা কাছ থেকে দেখে আসছি, এজন্য এগুলো দেখাচ্ছি আর কি। তো অনেক সুন্দর সব মিলিয়ে। এখানে দেখুন গরু ছাড়া আছে দুটা, তারপর সামনে খুবই সুন্দর, অসাধারণ দৃশ্য এক কথায়। আসলে আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমার সৃষ্টি থেকে আমাকে চেনো, আমার সৃষ্টি থেকে আমাকে চেনো। এই দৃশ্যগুলো আমাদেরকে স্মরণ করতে বা মনে করতে বাধ্য করে যে অবশ্যই আল্লাহ তাআলা আছেন, স্রষ্টা আছেন। কি সুন্দর চারিদিকে, মনে হয় কে যেন এগুলো হাত দিয়ে পরিকল্পিতভাবে বানিয়েছে, এরকমই মনে হচ্ছে, এত সুন্দর, সুবহানাল্লাহ। এই রোডে বাস সাধারণত দেখা যায় না, আমরা আজকে একটা বাস দেখলাম। আর এগুলো তো প্রাইভেট গাড়িগুলো সাধারণ চলে, আর ছোট ছোট এগুলো চলে। আমিন এমডি সৌজ ভাই দোয়া করেছেন, ধন্যবাদ, অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। আসলে এটা অনেকেই দেখা যায় যে আসার সুযোগ হয় না, অনেকের অফিস, অনেকের ব্যবসা, অনেকের অনেক কারণে। আর আমাদের তো দাওয়াতের কাজে অনেক জায়গায় যাওয়া হয়, মাঝে মাঝে যদি আপনাদের একটু দেখাতে পারি, আপনারাও দেখলেন, নেক্সট টাইম কখনো সুযোগ হলে এসে নিজের চোখে এসে দেখে যাবেন,
এটা অবশ্যই আপনাদের কাছে দাবি থাকলো, কারণ এগুলো না দেখলে বোঝাই যাবে না যে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন দুনিয়াটা। আর দেখলে হ্যাঁ, কাতার হতে আমাদের সাথে মাউন রশিদ ভাই বসছেন। দেখেন মাউন ভাই, আপনাকে, আপনি কাতারে আছেন অথচ আপনি মেরিন ড্রাইভের দুই পাশের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। অনেকের কথা চিন্তা করে যারা প্রবাসে আছে, অনেকে আসতে পারে না, তাদের জন্য আজকের এই দেখানো দৃশ্য দেখুন, অনেক সুন্দর। এই যে এখন এপাশে কিছুটা আড়াল হয়ে গিয়েছে গাছগুলোর কারণে, বাট দেখা যাচ্ছে গাছগুলোর ওপারে সাগর। এখানে ছোট্ট ছোট্ট কিছু বসতির মতো, মানে কি বলে এটাকে, এগুলো গড়ে উঠেছে এখানে। ও এখানে, হ্যাঁ এখানে মাছ বিক্রি হচ্ছে, যারা মাছ ধরে এনেছে তারা মাছ বিক্রি করছে। এখানে একটা চেকপোস্ট আছে, যাও। অনেকেই এখানে মাছ এনে এনে বিক্রি করছেন। এই দৃশ্যটা আমরা দেখেছি পেছনে এক জায়গায়, মাছ বিক্রি করে এনে কেউ বিক্রি করে নিয়ে যাচ্ছেন, কেউ আবার মাছ ধরে এখানে এনে বিক্রি করছেন। এরকম ট্রলারগুলো দূর থেকে আসছে, দেখে আসছি পেছনে আমরা। দেখুন এখানে অনেকগুলো গাছ, কি সুন্দর লাগছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আল্লাহু আকবার, এর জন্য দেখুন আরেক সৌন্দর্য। এগুলো সুপারি গাছ না মনে হচ্ছে না তো, এগুলো নারিকেল গাছ না কি গাছ, দেখুন অনেক লম্বা লম্বা এবং খুব মোটা না। সুপারি গাছ আছে কিছু, আর কিছু মনে হয় আছে অন্যান্য গাছ হয়তো বা। সামনে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি। ও মাছ ধরে এনেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে এতক্ষণ লাগলো দাঁড়াইতে, বোকা চলে গেল। আপনাদের মাছ আনার একটা দৃশ্য দেখাই। এই এই এদিকে আসেন তো একটু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে দেখুন তার হাতে একদম লাইভ আমরা মাছ দেখতে পাচ্ছি। এগুলো কোত্থেকে আনা হয়েছে? মাশাল্লাহ মাশাল্লাহ, ভিডিও করছি তো ওই লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এগুলো কি কি মাছ এখানে? এখানে ইলিশ মাছ, ইলিশ মাছ। ওই যে লম্বা লম্বা মাছগুলো কি? চুরি মাছ, চুরি মাছ, চুরি মাছ, চুরি মাছ। ও আচ্ছা আচ্ছা, আর ওগুলো কি, বোয়াল মাছ? হ্যাঁ বোয়াল মাছও আছে। এগুলো মাত্র ধরে আনা হলো না এই ট্রলার দিয়ে? হ্যাঁ। ও আপনারা এগুলো কি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন না বিক্রির জন্য? খাওয়ার জন্য। ও খাওয়ার জন্য, থ্যাংক ইউ, আপনাদের কষ্ট দিলাম। হ্যাঁ ওকে, সালামু আলাইকুম, যাও। দেখতে পারলেন তো আপনারা, পাম গাছ। আচ্ছা ঠিক আছে, ওই ওই গাছ, আমি আবার গাছটা একটু কম চিনি। এখানে দেখুন লবণ চাষের ব্যবস্থা করা হয়েছে, যাও আস্তে আস্তে যাও। লবণ চাষের ব্যবস্থা করা হয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে লবণ চাষ করা হচ্ছে। এই যে কিছু লবণ এখানে মাঝখানে উঠিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর। আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইভটি অনেকেই দেখতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে। এটা আমাদের দেশের, এই দেখুন একটা মাছ ধরার ট্রলার এখানে, ওই যে ব্রিজের নিচ দিয়ে সে ভেতরে ঢুকে যাচ্ছে, ওই যে যাচ্ছে ওদিক দিয়ে। হ্যাঁ এই যে দেখুন যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। আর এখানে ব্রিজটাও খুব সুন্দর মাশাল্লাহ। এখান থেকে দেখুন সাগরটা এসে এই ব্রিজের নিচ দিয়ে একটা খালের মতো ডান দিকে ঢুকে গিয়েছে। যে এখান থেকে একটু আগে প্রচণ্ড পানি ছিল এখানে, এটাকে কি যেন বলে, জোয়ার ভাটা এরকম একটা কিছু। কোনটাকে যেন জোয়ার বলে, কোনটাকে যেন ভাটা বলে আর কি। এখানে আমাদের সেনাবাহিনীদের একটা চেকপোস্ট, আপনারা জানেন যারা টেকনাফ সম্পর্কে জানেন, এখানে ইয়াবা ব্যবসার জন্য জায়গাটি খুব বিখ্যাত। এখান থেকে অনেকেই ইয়াবা পাচার করে বা নিয়ে যায়, এজন্য জায়গায় জায়গায় অনেকগুলো চেকপোস্ট আছে। দেখুন ডানে এখানেও লবণের চাষ, ওই যে ভেতর থেকে যে পানিগুলো ভেতরে ঢুকেছে সেগুলো দিয়ে লবণ চাষ করা হচ্ছে এখানে। আর এখানে আবার বামে অনেক পানি এসে এদিকে ভরে গিয়েছে, আবার সাগরটাও একটু দূরে দেখা যাচ্ছে, যেটুকু দেখাতে পাচ্ছি আপনাদের। খুব সুন্দর, খুব সুন্দর মাশাআল্লাহ সুবহানাল্লাহ।
অটোরিকশা চলছে এই রাস্তায়, এটা অনুচিত কাজ। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, মাসুদ রানা ভাই। আশা করি আপনি ভালো আছেন ভাইজান। আমরা ভালো আছি। দেখুন, চিন্তা করছি যে আল্লাহর এই সুন্দর সৃষ্টি কত সুন্দরভাবে উপভোগ করছি। সিলেট জেলার বিয়ানীবাজারে কবে আসবো শামীম ভাই, সেটা তো জানি না, ডায়েরি দেখতে হবে। আর ডায়েরিটা তো অফিসে আমার কাছে না, সো বলতে পারছি না। অনেক সুন্দর, দেখুন অনেক সুন্দর। এদিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কি বলে এটাকে, এই যে বস্তাগুলোর ভেতরে বালু দিয়ে এগুলো বাদ তৈরি করা হয়েছে, যেন সাগরের যে ঢেউ আসবে সেটা যেন এসে সড়কে বা আমাদের এই উপরে যেন আঘাত করতে না পারে, সেজন্য এখানে বাদ তৈরি করা হয়েছে। দেখুন, এখান থেকে আরেকটা সুন্দর দৃশ্য সামনে দেখা যাচ্ছে, অনেকগুলো গাছ লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, আর মাছ ধরার ট্রলারগুলো পাশে দাঁড়িয়ে আছে। আমি, অনেকে জানতে চাচ্ছেন আমি কোথায় যাচ্ছি, আসলে কোথাও যাচ্ছি না, লাইভে উত্তর দিলে ভালো হতো। আমি, হ্যাঁ ঠিক, নাজমুল আফরান ভাই, কিন্তু সবাইকে দেখাচ্ছি তো, আমি নিজে আগে দেখছি, যেটা ভালো মনে হচ্ছে সেটা দেখাচ্ছি। সো সবার উত্তরগুলো দিতে পারছি না, ইনশাল্লাহ উত্তরগুলো দিব। আর আমি কোথায় আসছিলাম এটা অনেকে জিজ্ঞেস করছে, বা কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে ঢাকার দিকে। আজকে প্রোগ্রাম হচ্ছে কুমিল্লাতে, আর গতকাল আমার প্রোগ্রাম ছিল এখানের কাউন্সিলর নুরুল বাশার ভাই, খুব ভালো মানুষ, আমার বন্ধুর মতো সম্পর্ক। এবং এখানে আব্দুল গফুর ভাই আছেন, আরও কিছু যুবক আছেন যারা খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। টেকনাফের চত্বরে, একদম শাপলা চত্বরে, এখানে একটা প্রোগ্রাম হয়, এখানে প্রতি বছরই আসি আমি। তো আজকের প্রোগ্রামটা করে এখানে, কোথাও থাকি না সাধারণত, এখানে থাকি। সো থেকে যাচ্ছি, দেখুন এই বামের দৃশ্যটা কি অসাধারণ, সুবহানাল্লাহ, শুকরিয়া, জাজাকুমুল্লাহ মাসুদ ভাই। সাদেক হোসেন ভাই লিখেছেন মাশা আল্লাহ। বিসমিল্লা ট্রেডার্স লিখেছেন আমরা বাইকে গিয়েছিলাম কিছুদিন পূর্বে, ধন্যবাদ, তবে বাইক কেয়ারফুলি চালাতে হবে। পীর জাদা মাওলানা জামিল আহমদ আশরাফি সাহেব, হজরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেখুন বামের দৃশ্যটা কি অসাধারণ, সুবহানাল্লাহ, ভাষা নেই কিছু বলার, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আমার খুব খুশি লাগছে যে আমি আপনাদের দেখাতে পাচ্ছি, অনেক সময় সময় এবং ব্যস্ততা দুটার কারণে অনেক কিছু দেখাতে ইচ্ছে করে বাট পারি না। আজকে দেখাচ্ছি, ইনশাআল্লাহ মাঝে মাঝে দেখাবো, অনেক সময় ইচ্ছে থাকলেও পারি না। আজকে যেহেতু সময় এবং ইচ্ছে দুটোর সমন্বয় হয়েছে সেজন্য পারলাম। আসলে ফোনটা অন্যভাবে ধরে রেখেছি তো, আমার দিকে না, একটা স্ট্যান্ডে করে ফোনটা ধরেছি। সো আমি দেখাই ইনশাআল্লাহ, আমাকে তো সবসময় দেখতে পান আর পাবেন। এই যে ছোট ছোট খাল দিয়ে দেখুন ভেতরে ঢুকে গিয়েছে, এদিকে দৃশ্যটা অসাধারণ। ওই যে ডানে দেখুন কি সুন্দর দৃশ্য, সুপারি গাছগুলো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, সুবহানাল্লাহ। ভাই আপনি কই, পারভেজ ভাই লিখেছেন, ভাই আছি হচ্ছে মেরিন ড্রাইভে, যেটা কক্সবাজার থেকে টেকনাফ গিয়েছে যে সড়কটি, সেই সড়কে, অনেক সুন্দর। হ্যাঁ ধন্যবাদ সাব্বির আহমদ ভাই, আপনাকে ধন্যবাদ। সোহাগ ভাই লিখেছেন লাইভ প্রোগ্রাম চাই, হ্যাঁ লাইভ প্রোগ্রাম চাই। আসলে এগুলোর জন্য অনেক কিছু মেনটেন করতে হয়, লোক রাখতে হয়, আমি তো সাধারণত এত কিছু রাখি না। ওয়াসিম ভাই লিখেছেন কোন জায়গায়, এটা কক্সবাজার থেকে টেকনাফ ভাই। গ্যাস ভাই লিখেছেন সাগর, সাগরের গর্জন শোনা যাচ্ছে, আমাদের গ্লাস বন্ধ, এসি চলছে, সো সাগরের গর্জন শোনা যাচ্ছে না এটা নিশ্চিত, হয়তো বা বলছেন মানে এটা লাইভ দেখে ফিল করছেন, এরকম কিছু হতে পারে। গিয়াস ভাই, ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই, এটা কক্সবাজার সমুদ্র, দেখুন ডানে কত সুন্দর পাহাড় দাঁড়িয়ে আছে। আমি একটা জিনিস এখানে ভাবছিলাম, দেখুন আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে যদি ভাবি অনেক কিছু আমরা বুঝতে পারি, জানতে পারি। এখানে আমার খুব মনে হচ্ছিলো যে দেখুন এক পাশে সাগর, ঠিক তার অপর পাশে কেন পাহাড়, এটা নিয়ে খুব সময় ভাবছিলাম। অবশ্য সব জায়গায় নেই, কিন্তু এর একটা উত্তর আল্লাহ তাআলা আমার মাথায় দিয়ে দিয়েছেন, যে দেখুন আমরা বাঁধ তৈরি করি, এই যে বাঁধ তৈরি করি যেন সাগরের ঢেউটা এসে এগুলো ভেঙে আমাদের যেন ভাসিয়ে নিয়ে না যায়। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার ভাবার আগে আল্লাহ তাআলা দেখুন এখানে পাহাড় দিয়ে বাঁধ তৈরি করে রেখেছেন, যেন লোকালয়ে পানিগুলো গিয়ে ভাসিয়ে মানুষদের নিয়ে না যায়।
আমি এটা অনেকক্ষণ চিন্তা করে ভাবলাম যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন এখানে সাগর, সাগরের পানিগুলো থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আবার তিনি বাঁধ দিয়ে দিয়েছেন পাহাড় দিয়ে, এই কথাগুলো ভাবছিলাম সব কিছু মিলিয়ে লাইফটা দেখানোর জন্য আসছি। যাই হোক, কথাটা আমার মনে হয়ে গেল তাই আপনাদের বলে দিয়ে দিলাম। দেখুন, এক পাশেই সাগর, কিন্তু সাগরের ঢেউগুলো যেন আঘাত করতে না পারে আপনাকে আমাকে, সেজন্য আল্লাহ তাআলা পাহাড় দিয়ে আমাদের সুরক্ষার ব্যবস্থা করে রেখেছেন। ডান দিকে পাহাড়, আমরা এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য এদিকে সড়ক করেছি, এটা আমরা করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, অসাধারণ। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই, আপনিও আমার প্রিয়, প্রত্যেকটা বন্ধুই আমার প্রিয়, আশা করি সবাই ভালো আছেন। দেখতে একদম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো সুন্দর। দিকে দেখুন পাহাড়, কি সুন্দর, মাশাআল্লাহ।